দেশের অন্যতম সুন্দর বড় জীববৈচিত্র্য সমৃদ্ধ সিলেট বিভাগের সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির হাওর এটি। দেশের বৃহত্তম হাওর হাকালুকির অবস্থান মৌলভীবাজার ও সিলেট জেলায়। পরিযায়ী পাখি আর দেশীয় মাছের অভয়ারণ্য টাঙ্গুয়ার হাওর সুন্দরবনের পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট। রামসার কনভেনশন হল বিশ্বব্যাপী জৈব পরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস। 1971 সালে ইরানের রামসারে পৃথিবীর বিভিন্ন দেশ সমূহ কনভেনশন অন ওয়েটল্যান্ডস নামক একটি আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করে। পরবর্তীতে ওই চুক্তিতে যুক্তরাষ্ট্রসহ মোট 158টি দেশ স্বাক্ষর করে এবং পৃথিবীর 169 মিলিয়ন হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত 1,828টি স্থান আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে তালিকাভুক্ত করা হয়। রামসার সাইটে বাংলাদেশের স্বীকৃতিপ্রাপ্ত স্থানগুলো হল সুন্দরবন রিজার্ভ ফরেস্ট, টাঙ্গুয়ার হাওর এবং হাকালুকি হাওর। শীত আর বর্ষা, এই দুই সময়ে হাওরে পর্যটকদের আনাগোনা বেড়ে যায় বহুগুণে। যান্ত্রিকতায় মোড়ানো শহরে জীবনকে কিছুদিনের জন্য হলেও বিদায় জানিয়ে হারিয়ে যেতে ইচ্ছে হয় অজানায়। আর সেই অজানা যদি হয় হাওর বেষ্টিত অঞ্চল, তাহলে তো আর কথাই নেই। হাওরের কথা আসলেই প্রথমে পর্যটকদের মনে যে নামটি আসে তা হল টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে 30টিরও বেশি ঝর্ণা এসে মিশেছে এই হাওরে। একসময় গাছ, মাছ, পাখি আর প্রাকৃতিক জীববৈচিত্র্যের আধার ছিল এই হাওর। 1999 সালে টাঙ্গুয়ার হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়। তখনই অবসান হয় দীর্ঘ 60 বছরের ইজারাদারির। 2000 সালের 20 জানুয়ারি এই হাওরকে রামসার স্থান হিসেবে ঘোষণা করা হয়। হাওর এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থা পরিবর্তন, সম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ও সুইজারল্যান্ড সরকারের মধ্যে 2001 সালের 12ই ফেব্রুয়ারি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 2003 সালের 9ই নভেম্বর থেকে হাওরের নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন। শীত মৌসুমে পানি শুকিয়ে কমে গেলে এখানকার প্রায় 24টি বিলের পাড় জেগে ওঠে এবং শুধু কান্দার ভেতরের অংশেই আদি বিল থাকে। আর শুকিয়ে যাওয়া অংশে স্থানীয় কৃষকেরা রবি শস্য ও বোরো ধানের আবাদ করেন। এসময় এলাকাটি গোচরণ ভূমি হিসেবেও ব্যবহৃত হয়। বর্ষায় থইথই পানিতে নিমগ্ন হাওরে জেগে থাকা উঁচু কান্দাগুলোতে আশ্রয় নেয় পরিযায়ী পাখিরা, রোদ পোহায় জিরিয়ে নেয়। কান্দাগুলো এখন আর দেখা যায় না বলে স্থানীয় এনজিও সরকারি ব্যবস্থাপনায় সেখানে পুঁতে দেওয়া হয়েছে বাঁশ এবং কাঠের ছোট ছোট বিশ্রাম দণ্ড। টাঙ্গুয়ার হাওরকে বলা হয় দেশি মাছের আধার বা মাদার ফিশারিজ। এ হাওরে আছে প্রায় 141 প্রজাতির দেশি স্বাদু পানির মাছ। এছাড়াও হাওরে 150 প্রজাতির উদ্ভিদ, প্রায় 208 প্রজাতির পাখি, 11 প্রজাতির উভয়চর প্রাণী, 6 প্রজাতির কচ্ছপ, 7 প্রজাতির গিরগিটি এবং 21 প্রজাতির সাপ দেখা যায়। অস্তিত্বের হুমকিতে থাকা 26 প্রজাতির বন্য প্রাণীর আবাসভূমিও এই হাওর। টাঙ্গুয়ার হাওরে প্রায়ই দেখা মেলে বিরল প্রজাতির পালসার ফিশ ইগলের। টাঙ্গুয়ার হাওর মূলত সুনামগঞ্জের ছোট বড় প্রায় 120টি বিলের সমন্বয়ে গঠিত, তবে প্রধান বিল 54টি। এছাড়াও এই হাওরের ভেতরে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য খাল ও নালা। বর্ষা মৌসুমে সব খাল, বিল ও নালা মিলেমিশে একাকার হয়ে রূপ নেয় সমুদ্রে। তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার 46টি গ্রাম সহ পুরো হাওর এলাকার আয়তন প্রায় 100 বর্গ কিলোমিটার, যার 2,80,236 হেক্টরই জলাভূমি। বর্ষায় দিগন্ত বিস্তৃত জলরাশির উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে হিজল ও করচ গাছের বাগান। তখন হাওরের গ্রামগুলোকে মনে হয় ছোট ছোট দ্বীপ। হাওরের উত্তরে সবুজে মেরা মেঘালয় পাহাড় আর পাহাড়ের পাদদেশে হাওর পাড়ে স্বাধীনতা উপত্যকা, শহীদ সিরাজ লেক, নীলাদ্রি ডিসি পার্ক। হাওরে ঘেরা এই অঞ্চলে সারাদিনে আকাশে শুভ্র মেঘের উড়াউড়ি চলে। বিকেলের রোদে মেঘের ছায়া পড়ে নীল হয়ে ওঠে হাওরের জল, তখন পুরো এলাকাকে স্বপ্নের মতো মনে হয়। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যান। একসময় মনে করা হতো এই হাওরে শুধু বন্ধু বান্ধবের সঙ্গেই ঘুরতে যাওয়া সম্ভব, কিন্তু বর্তমানে থাকার জন্য আধুনিক ও আরামদায়ক নৌকা প্রচলিত হওয়ায় এখন পরিবারের সদস্যদের সঙ্গেও অনায়াসে এই হাওর ঘুরে আসা সম্ভব। এছাড়া পুরো হাওরের নিরাপত্তা ব্যবস্থাও আগের যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো।
স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী পর্যটকদের জন্য সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিত করে। পুরো হাওরকে দৃষ্টি সীমানায় নিয়ে আসতে রয়েছে পর্যবেক্ষণ টাওয়ার। কিভাবে যাবেন টাঙ্গুয়ার হাওরে? ঢাকা থেকে সুনামগঞ্জ প্রতিদিন ঢাকার সায়েদাবাদ বাস স্ট্যান্ড থেকে বাস সরাসরি সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মহাখালী থেকেও ছেড়ে আসে বাস। সুনামগঞ্জ পৌঁছাতে 6 ঘন্টা সময় লাগে। সিলেট থেকে সুনামগঞ্জ সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে সুনামগঞ্জ যাবার লোকাল ও সিটিং বাস আছে। সুনামগঞ্জ যেতে 2 ঘন্টার মতো সময় লাগবে। অথবা শাহজালাল মাজারের সামনে থেকে সুনামগঞ্জ যাবার লাইট গাড়িতে ভাড়া পাওয়া যায়। সুনামগঞ্জ থেকে টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ নেমে সুরমা নদীর উপর নির্মিত বড় ব্রিজের কাছে লেগুনা সিএনজি বাইক করে তাহিরপুরে সহজেই যাওয়া যায়। তাহিরপুরে নৌকা ঘাট থেকে সাইজ এবং সামর্থ্য অনুযায়ী নৌকা ভাড়া করে বেরিয়ে আসুন টাঙ্গুয়ার হাওর থেকে। তবে শীতকালে পানি কমে যায় বলে আপনাকে লেগুনা সিএনজি বাইক যোগে যেতে হবে সুলেমানপুর, সেখান থেকে নৌকা ভাড়া করে নিতে পারবেন। আর শীতকালে গেলে আপনি অতিথি পাখির দেখা পাবেন। ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।